বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের যে দলটা সেই দলটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং সে সময়ে একটা প্লেয়ার খুব স্মার্টলি ফিল্ডিং করতেন অ্যাটাকিং মোডে খেলতেন ইন অল ফরম্যাটস এবং নিজের যে স্বভাবজাত খেলাটা সেটা দিয়ে পুরো বাংলাদেশের মন জয় করে নিয়েছিলেন ব্রাজিল সালে তার কথাই বলছে আমার পাশে রয়েছেন প্রথম জয়টা দেখেছেন দলে থেকে আজকে ১৬তম জয় বাংলাদেশ পেয়েছে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে সেটা নিয়ে অনেক গল্প আছে অনেক কথা আছে কিন্তু নিউজিল্যান্ডের কন্ডিশনে সেই ধরনের উইকেটে বাংলাদেশের এই ধরনের ডমিনেন্সটা প্রত্যাশা করেছিলেন কিনা এবং জেতার পরে এই খেলাটা দেখে আপনার কাছে কেমন লেগেছে অবভিয়াসলি আসলে প্রথমে তো বাংলাদেশ টিমকে আমার সাধুবাদ এটা একটা খুশির একটা খবর যে বাংলাদেশ টিম এত ভালো খেলেছে একটা নিউজিল্যান্ডের মতো একটা ওয়েদার বা আপনি বলেন উইকেটে ওই দেশের আসলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া আর এমন আমরা আসলে আশা করেছিলাম যে বাংলাদেশ টিম অবভিয়াসলি নতুন বছরে কিছুটা ভালো একটা পজিটিভ একটা কিছু করবে বাট আমাদের প্রত্যাশা থেকে একটু অনেক ভালো রেজাল্ট করেছে এটা এটা আমাদের জন্য এটা একটা অনেকটা গর্বের জায়গা প্রাচীন ভাই পেসাররা বাংলাদেশের ডোমেস্টিক সার্কিট থেকে তারা প্রায়শই এই কমপ্লেনটা করে থাকেন বা একটা আক্ষেপ করে থাকেন যে বাংলাদেশে যদি আসলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বা ইংল্যান্ডে যে ধরনের উইকেট পাওয়া যায় পেস বান্ধব সেই উইকেটটা যদি বাংলাদেশে পাওয়া যেত তারা নিজেদেরকে আরও একটু অভ্যস্ত করতো আসলে সেই কন্ডিশনটার সঙ্গে মানিয়ে এই আক্ষেপটা ঘোচানোর জন্য কি বিসিবির কি সময় কি এখনও আসেনি নাকি মানে আপনি কী মনে করছেন যে আসলে এখনই তো এই তোড়জোড় করে আসলে এই স্টেপটা নেওয়া উচিত অবশ্যই আমার মনে হয় যে এটা নিয়ে গেম ডেভেলপমেন্ট যারা আছেন সুজন ভাইয়ের সাথে আমার কথা হয় তো ওনারা এটা নিয়ে কাজ করছেন আমি মনে করি না যে কাজ করছেন অবশ্যই কাজ করছেন এবং আমার মনে হয় যে খুব দ্রুতই এই উইকেট সম্বন্ধে আরও যদি তাড়াতাড়ি কাজ করেন বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে এবং আরও বাংলাদেশ তাড়াতাড়ি এগোবে আর কি আমি মনে করি বিসিএল এনসিএল আপনি খেলা দেখছেন ফলো করছেন টিমের সাথে আছেন সেখানে উইকেট কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে পেসারদের আজকে আমরা যে উইকেট খেলেছি মিরপুর আমি সবসময় এটা প্রত্যাশা করবো যে বাংলাদেশের যে ডোমেস্টিক ক্রিকেট এই ধরনের উইকেট ট্রু উইকেটে খেলা হওয়া উচিত কারণ বোলাররা তাদের কনফিডেন্ট অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী ওইভাবে বল করতে পারছে এবং স্পিনাররা ওইভাবে বল করতে পারছে তাই আমি মনে করি এইসব উইকেট সবসময় বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেট খেলা হওয়া উচিত এবং আর আগামীতে ওই এই ধরনের উইকেটে খেলা হবে বলে আশা করি রাজীব ভাই আমরা সবশেষ অস্ট্রেলিয়া ট্যুর করেছি ২০০৩-এ সবশেষ ইংল্যান্ড ট্যুর করেছি ২০১০-এ তো ওই ধরনের কন্ডিশনে বাংলাদেশ আরও বেশি ট্যুর করুক আরও বেশি ম্যাচ খেলুক এটা আপনি চান কি না আমাদের তো আসলে সেখানে ম্যাচ খেলাটা হচ্ছে না এবং এই সমাধানটা তো আসলে মনে হয় এই মুহূর্তে প্রয়োজন দেখুন এখন ইন্টারন্যাশনাল ম্যাচ যদি হয়ে থাকে বাংলাদেশ টিম অবশ্যই ব্যস্ত থাকবে বাট এর সাবস্টিটিউট যারা আছেন যেমন এইচপি যারা আছেন এইচপি বা সামনে যদি বাংলাদেশ ছায়াদল হয় এদের যদি এরকম সফর থাকে ইংলিশ কন্ডিশনে ক্রিকেট খেলার জন্য আমার মনে হয় যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে এবং রেডি করা যাবে যে নেক্সট ফিউচার ক্রিকেট প্লেয়ারদের জন্য আজকে আপনার কাছে এক মিনিট সময় নিয়েছিলাম আমি সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই কারেন্টলি বিসিএল আপনার টিম নিয়ে আপনি যদি একটু আমাদেরকে বলেন আমরা এখন পর্যন্ত আসলে এখন খেলাটা আসলে 50-50 হয়ে গেছে বাট আমরা আশা করি যে এই ম্যাচটা আমরা জিততে পারবো বাট ক্রিকেট আনসার্টেন গেম যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে আমাদের ব্যাটিংটা হয়তো বা সেকেন্ড ইনিংসে একটু কলাপস হয়ে গিয়েছে বাট এখন যে উইকেটে যে রান আছে আমরা আশাবাদী যেহেতু তিন উইকেট পড়ে গেছে আমরা আশাবাদী যে এখান থেকে আমরা ম্যাচটা বার করতে পারবো ঋষাদের কাছ থেকে ৯৯ আশা করেছিলেন অবশ্যই আমরা আসলে ঋষাদের কাছ থেকে ১০০ রানই আশা করেছিলাম বাট ও অপ্রত্যাশিতভাবে ভালো ক্রিকেট খেলেছে ওর জন্য শুভকামনা আমার থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে রাজিন সালে তিনি কানেক্টেড ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেটে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই তিনি প্রত্যাশা করছেন বাংলাদেশের খেলাটা আসলে অ্যাওয়েতে বাড়ুক এবং সেই সঙ্গে পেসারদের বাংলাদেশে অন্তত অ্যাপ্রিসিয়েট করার মতো উইকেটগুলো আসলে থাকুক সো দ্যাট তারা তাদের মতো প্রিপেয়ার্ড হতে পারে আমরা সেই প্রত্যাশায় রাখছি